মডার্ন ফাঁদে পরিণত হয়েছে গ্রামীণ রাস্তা এ নিয়ে দুর্ভোগ চরমে উঠেছে জনগণের বেহাল গ্রামীণ রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদ গ্রামবাসীর ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল জিপি সভাপতি আব্দুল ফাত্তার বিরুদ্ধে অভিযোগে জানা যায় কালীগঞ্জের শ্রীমন্ত কানেশার জিপি ন নম্বর ওয়ার্ড রহিমপুর গ্রামের চন্দ্রপুর পূর্ত সড়ক থেকে বাগান ভায়া আব্দুল মান্নান হাউস এবং হুসেন আহমেদ হাউস টু কেসি পিডব্লিউডি গ্রামীণ রাস্তার অবস্থা অত্যন্ত ভয়াবহ বৃষ্টিতে এবং নর্দমার জলের ফলে পশলা চলাফেরা করা একেবারে দুষ্কর হয়ে ওঠে এর ফলে বিপাকে পড়েছেন সব বয়সের মানুষজন এদিন গ্রামের শতাধিক পুরুষ মহিলা জমায়েত হয়ে তাদের যাবতীয় দুঃখ দুর্দশার বিবরণ তুলে ধরে সংবাদ মাধ্যমে জানান একজন মোমোসু ডেলিভারি রোগীকে পর্যন্ত আজকের যুগে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে হলে গ্রাম থেকে চন্দ্রপুর সড়ক পর্যন্ত কাঁধে করে বয়ে নিয়ে যেতে হয় কারণ গ্রামে অ্যাম্বুলেন্স গাড়ি কিংবা দমকল বাহিনীর গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নেই এই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া কচি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে ভীষণ কষ্টে এ অতি শীঘ্রই রাস্তাটি সংস্কারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন জানিয়েছেন এলাকার ভুক্তভোগী জনগণ আমরা রহিমপুর গ্রাম সীমন্ত খানিসাইল জিপি নয় নম্বর ওয়ার্ডের একটা গ্রামের রাস্তা বর্তমান খুব বেহাল অবস্থায় কালকে একটা গাড়ি হইয়া রুগী লুয়াই এখানে ফড়িয়া রুগীর রুগী সহ এই এই কালবাডের নিচে ফড়িয়া খুব বেহাল অবস্থা হয়েছে এর ফর মা তৈল আমরা ইর যে রাস্তা হামাইছি গিয়া এই রাস্তা শত শত বাড়িঘর আছে বিতর দিকে শত শত বুটার শত শত বাড়িঘর এখনো পর্যন্ত আমরা রাস্তার কোন পনেরো বছর থেকে নিয়া এক টাকার রাস্তার খাম হয় না ইতিকান আমরা সরকারের গেছে দাবি সরকারে তো দেশ উন্নয়ন আর আমরা কোন জায়গার উন্নয়নের মধ্যে আছি আমরা আপনার গেছে আমরা তুলিয়া দরিয়ার ওটা আমরা রাস্তাটা ইমিডিয়েটলি বর্তমান তো ইলেকশন আইসি ইলেকশনের আগে সব সময় মানে আমরা আমরা নেতা হলে হইবে না না তোমার রাস্তা এই সে কারণ সব সব জিনিস দিয়ে ভরপুর পানীয় জল আমরা কোনো সাপ্লাইরও কোনো অনুদান পাই না এরপরে আমরা রাস্তাঘাট বাচ্চারা এখনো স্কুলের বাচ্চারা স্কুলে যাইতে তারা যাওয়ারও কোনো রাস্তাও নাই ওলা অবস্থায় একজন একজন করে পার করে নিয়ে দেওয়া লাগে তাদের স্কুলে যাইতে গিয়া আমরা বড় বেহাল অবস্থায় আছি আমরা সরকার কাছে তুলিয়া দির আমরা রাস্তাটা ইমিডিয়েটলি করিয়ে দেওয়ার লাগি আমরা সরকারের কাছে খুব জোরালু আবেদন জানাইয়া কইন অভিজুকিতা আসসালামু আলাইকুম আমার অভিযোগ হইল যে ও রাস্তার ব্যাপার ও অভিযোগ আর রাস্তায় দীর্ঘ প্রায় মনে পঁচিশ ত্রিশ বছর রাস্তায় হামাইছে আর ফাঞ্চাইট রাস্তা হামাইছে যে ফাঞ্চাইট রাস্তা হামাইছে ফাঞ্চাইট রাস্তার ব্যবহার আমরা বহুত দুঃখিত আছি কারণ সরকারের ফাঞ্চাইটের রাস্তায় মেম্বারে তোলা পয়সা দিছিল ও পয়সা দিয়ে কাম করা আমরা লইয়া হয়েছে বাদে আমরা জনগণের সব সময় রাস্তার কাম খরি খুড়ি রাখি আর এখন ওলা বেয়াল অবস্থা হয়েছে রাস্তায় গুয়াড়ি চোড়া সামান্য মেঘ দেওয়ার পরেও আর ই রাস্তা বাদিয়া আটা যায় না ওজাত ভিজ হয় ভানি খান্জি হয় একটা গাড়ি তো হামাবে দূরের কথা মানুষও আটা যায় না এই রাস্তা একটা রোগী মানুষ যদি আমার ইনবাই তো আছেন বেজান বাড়ি নাসে বাড়িটা প্রায় মনে হয় স দেড়শো বাড়ি না ই রাস্তার কিনারে দিয়ে দিয়ে স কম বাড়ির কম একটা রোগী মানুষ যদি ই বাণী ফলে ডেলিভারি ফলে এটা গাড়ি হারাই যায় হারা বইয়ে আমরা মেইন রাস্তা নেব লাগে মাঝে আমরা আছি আর এখন এখন বর্তমানে আমরা এই রাস্তার ব্যবহারে বড় দুঃখিত হইয়া আমরা দুঃখিত হইয়া এনেক জুড়ালো আরজ করিয়ার আর বুঝাইছো নি সরকারের কাছে আরোজ করিয়ার যদি সরকারে আমরা দাবিটা যদি আমরা অতি করি বুটার আগে আগে আমরা রাস্তা সুনজরে তাই গিয়া আর গেছে একবার না দুইবার না কয়েবার আমি গিয়া আসি কারণ আমার স্বার্থ গেছি না কারণ দেশের স্বার্থ গেছি প্রেসিডেন্টে তাই তো খালি দিমু দিম খরিয়ার খরিয়ার দিমু খরিয়ার কান। প্রেসিডেন্টের নাম হলো আব্দুল ফাটার নাম আবদুল ফাটার নাম এখন বর্তমানে তাই বিলকুলাই নাই দিয়ে আর বোটার সময় আওয়ার বাদে ঘরে ঘরে গিয়া বুট খুঁজবা তাই নিটবা গিয়া বাড়ি তো উঠিয়া কইবা আমি বুট দেও বোটের বাদর দিন রাস্তার কাম করিয়া দিলেন ওলা তাই অভিযোগ করিয়া অভিনয় করিয়া আমরা তাই বুট নিয়া বাদে বুট তো ভাস হওয়ার বাদে তাইন তো ভেল মারুই না বুট ভাস পাশ হওয়ার বাদে আমরা রাস্তার কিয়র খাম কিয়র কিতা ইতা বা কোনো এটা চাওয়াত নাই তাই চাওয়াতো যাই না কিয়ালো হর না নজরও দেই না তাই নিবাই আমরা তো বাড়ি গিয়া 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 নিজা ব্যক্তিগত একবার না কয়াবার বাড়িতে গিয়া আসি কয়ার বাদেও না তাই নি তো কোনো গুরুত্ব দেই না বুঝেছেন আপনার তোর আমরা কয়ার দেওয়া আমরা বউ বইটা হরতামতা লইয়া স্কুলে যাইবারও কষ্ট বা নিজেও আঁটিবার কষ্ট কোনো ফলের না তিন হাজার হলু বেলা আট স্কুল স্কুল কোনো কারণে মেঘে দিলেও রাস্তা কেবে আট হাজার না ওলা বেয়া হলত রাস্তা আপনার তোর কাছে কয়ে দেবা রাস্তার কোনো লাইনও নি আমরা দরখাস্ত করে দিবা নি আমার একবার তো আমরা বাসা ইয়ার দিশা করিও ওরা খুব কষ্ট বস্ত করি আর দেবা হিমন্ত বাবা একবার তো আমরা আবার দিশা করে দেবা হিমন্ত বাবা আমরা একবার তো দিশা করে দেবা আমরা খুব কষ্ট করে রাস্তার কারণে চাবা যে বাচ্ছা কাচালিয়ে কোনো নমোনে বাৰ এইবাৰ লাইনো নাই স্কুল বিস্কুলে যাই থাকে কোনো কলে বাৰ এইবাৰ লাইন নাই চিলাও চিলাও ৰাস্তা